আমি একজন জেল পালানোর 786 নম্বর কয়েদি রাজা, আমি একজন জেল পালানোর 786 নম্বর কয়েদি রাজা, আমি একজন জেল পালানো 786 নম্বর কয়েদি রাজা। দ্য ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার বাংলা চলচ্চিত্র জগতের মঞ্চে আসবে লোকেশ ঘোষ। একবার জোর করে হাততালি সকলের কাছ থেকে। চেক 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 নমস্কার। আরে নমস্কার তো বলুন, সকলকে জানাই নমস্কার। কেমন আছেন আপনারা? কেমন কাটছে আপনাদের পুজো? আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের ও সমবয়সীদের অনেক অনেক আদর। বন্ধুগণ, আপনারা মন্দিরে যান, আপনারা মসজিদে যান, আপনারা মন্দিরে গিয়ে ঈশ্বরের চরণে ফুল দিয়ে তার আশীর্বাদ নেন, আপনারা মসজিদে যান, আল্লাহর চরণে ফুল দিয়ে তার আশীর্বাদ নেন। কিন্তু বন্ধুগণ, আমি আসি শুধু আপনাদের কাছে আপনাদের চরণে ফুল দিয়ে আপনাদের আশীর্বাদ নিতে, কারণ আপনারাই আমার ভগবান, আপনারাই আমার আল্লাহ, আপনাদের চরণে আমার শত কোটি প্রণাম। বস, গান আমি গাইতে পারি না, গান গাইলে সুরের আসরে মহিষাসুর চলে আসবে, কিন্তু তাও আপনাদের এখানে এসেছি কিছু কথা কিছু গান। এবং আমার আগামী ছবি যেটি আসছে কিডন্যাপ টু, সেই সম্বন্ধে কিছু কথা, আপনাদের আশীর্বাদ নেওয়া। আর আমি যদি নিচে যাই, আপনারা আমার সঙ্গে ডান্স করবেন? করবেন তো, করবেন তো? ওকে, সেটা হবে পরের দিকে। আচ্ছা, তার আগে বলি, এখানে কে কে প্রেম করছো হাত তোলো। বাস বাস, আর মেয়েরা কেউ প্রেম করছে না? যারা যারা প্রেম করছে তাদের জন্য, যারা যারা প্রেম করবে তাদের জন্য, আর আমার মতো যারা যারা প্রেম করে ঠকেছে তাদের জন্য স্বপন শাহর ছবি স্নেহের প্রতিদান দেখেছেন? স্নেহের প্রতিদানের একটি গান আপনাদের সামনে নিয়ে আসছি, আশা করি ভালো লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত রয়েছেন সেই আমাদের বহু আকাঙ্ক্ষিত, ভালো লাগার ভালোবাসার অভিনেতা লোকেশ জি। তো ওনার কাছ থেকে সুন্দর একখানি গান আমরা শুনে নেব নাকি? চেক চেক, ডিলে দাও না একটু প্লিজ। থ্যাংক ইউ। যদি চায় ফিরে যেতে সাগর পারে কি বিরহ মেনে নিতে, নগরটা পারে না কখনো পারে না, নগরটা পারে না কখনো পারে না। মোহনায়
ভেসে নদী যদি যায় পীর যেতে সাগর পার কি বিরহ মেনে নিতে না গোটা পারে না কখনো পারে না গোটা পারে না কখনো পারে না শুধুমাত্র আমার ছেলে বন্ধুদের জন্য, কারণ বস আমরা ছেলেরাই শুধু ভালোবাসতে পারি, মেয়েরা ভালোবাসা বোঝে না, ভালোবাসা জানে না, তাই তো বাবার কথায় মায়ের কথায় দাদার কথায় দিদির কথায় জ্যাঠার কথায় জেঠিমার কথায় অন্যত্র বিয়ে করে চলে যায়, কিন্তু আমরা ছেলেরা আমাদের ভালোবাসা রেখে বুকের মধ্যে রেখে দিই, রেখে দিই তো শুধুমাত্র আমার ছেলে বন্ধুদের জন্য। বস ডিলেটা দাও, ভালোবাসা হলে তাকে ভুলে যেতে পারে, যে ছবি হৃদয় আঁকে তাকে মুছে দিতে পারে, ভালোবাসা হলে তাকে ভুলে যেতে পারে, যে ছবি হৃদয় আঁকে তাকে মুছে দিতে পারে, যার নাম মনে লেখা সেই দেখা দিতে পারে, যার নাম মনে লেখা সেই কি ব্যথা দিতে পারে, পারে কখনো পারে না কোথা পারে না কখনো পারে না, মোহনায় এসে নদী যদি যায় পিয়ে যেতে সাগর পার কি মেনে না গোটা পারে না কখনো পারে 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 না।
মা বোনেরা একটু জোরে হাততালি হবে না? থ্যাংক ইউ। দু বছর লকডাউন, দু বছর কোনো ছবি হয়নি, দু বছর বাদে প্রথমবার লোকেশ ঘোষ সায়ন্তিকা একসঙ্গে এক ছবিতে এক পর্দায়। ছবির নাম কিডন্যাপ টু। শুটিং আরম্ভ জুন মাসের 3 তারিখ, রিলিজ নয় দুর্গাপুজো, নয় কালী পুজো, না হয় বড়দিন, যেদিনটা আপনাদের ভালো লাগবে সেই দিনে লোকেশ ঘোষ তার নতুন ছবি নিয়ে আসছে কিডন্যাপ টু। ফার্স্ট টাইম লোকেশ আর সায়ন্তিকা একসঙ্গে, তার কথা হবে। তার আগে একটা ডায়লগ হোক, ডায়লগ হবে? ওকে। আজ থেকে 22 বছর আগে যে মানুষটি আমাকে প্রথমবার আপনাদের সামনে নিয়ে এসছে, আমার গুরু অঞ্জন চৌধুরী। সে অঞ্জন চৌধুরী প্রখ্যাত লেখক, প্রযোজক ও পরিচালক। আজ আমার গুরু এই পৃথিবীতে নেই, কিন্তু আপনারা সবাই ভালো করে জানেন যে আমার গুরুর ডায়লগ বলে প্রসঞ্জিৎ প্রসঞ্জিত হয়েছে, রঞ্জিত মল্লিক রঞ্জিত মল্লিক হয়েছে, আর এই লোকেশ ঘোষ লোকেশ ঘোষ হয়েছে। তো তার লেখা একটি ডায়লগ আমি আপনাদের শোনাব, যদি ভালো লাগে জোর করে একটি হাততালি দেবেন, আমার জন্য নয়, আমার গুরুর আত্মা শান্তি পাবে। চেক চেক, আমি কে? আমি কে? আমি একজন জেল পালানো 786 নম্বর কয়েদি রাজা। হ্যাঁ ম্যাডাম, খুব ছোটবেলায় আমার বাবার মাকে হারিয়েছিলাম। নিজের বলতে ছিল আমার এক ছোট্ট বোন মিলি। কলকাতায় একটি লেদ মেশিনের কারখানায় আমি কাজ করতাম। জানেন ম্যাডাম, জানেন আমার বোন মিলি প্রত্যেক দিন আমার জন্য দুপুরবেলা খাবার রান্না করে নিয়ে আসত। আমাকে না খাইয়ে আমার বোনটা যে কোনোদিনও খেত না। বুঝতে পারিনি ওই শয়তান কারখানা মালিকের নজর গিয়ে পড়েছে আমার ওই নিষ্পাপ ছোট্ট ফুলের মতন বোনটার উপর। আর তাই তো আমাকে কাজের আছে বাইরে পাঠিয়ে ওই শয়তানটা আমার বোনটার উপরে অত্যাচার করে। আমি যখন ফিরে আসি তখন দেখি এই লোক লজ্জার ভয় আমার নিষ্পাপ ফুলের মতন বোনটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমিও সঙ্গে সঙ্গে একটা লোহার রড তুলে ওই শয়তানটাকে মারতে লাগি। কিন্তু কলকাতার পুলিশ আমাকে গ্রেফতার করে। জানেন ম্যাডাম ওই কলকাতার হাইকোর্টে দাঁড়িয়ে আমি বলেছিলাম জজ সাহেব কোনো লাভ হল না, আমার জেল হয়ে গেল। আর আমিও সুযোগ বুঝে নদী টপকে বাংলাদেশ যাব বলে জেল পালিয়ে আপনাদের এই গ্রামে চলে এলাম। আমি কে? আমি একজন জেল পালানো 786 নম্বর কয়েদি রাজা। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ, একটু সময় চেয়ে নেবো।
তো আমার আয়োজন কমিটির পক্ষ থেকে সেক্রেটারি দাদা মহাশয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন লোকেশ জিকে। সিমন মন্ডল দাদা মহাশয়, আমার আয়োজন কমিটির সেক্রেটারি দাদা মহাশয় সিমন মন্ডল পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন আমাদের সেই সকলের ভালো লাগার ভালোবাসার অভিনেতা লোকেশ জিকে। একটু হাতে তালি জানাবো সকলের জন্য, সবাই মিলে হাতে তালি হয়ে যাক সবাই মিলে। থ্যাংক ইউ। তো সত্যি খুব ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর মঞ্চ আর এত সুন্দর অনুষ্ঠান আরো সুন্দর হয়ে উঠেছে আমাদের মাঝখানে। আর সমরেশ মন্ডল দাদা মহাশয় বরণ করে নিচ্ছে পুষ্পস্তবক দিয়ে, সমরেশ মন্ডল দাদা মহাশয় আমাদের লোকেশিকে। একটু হাতে তালি চেয়ে নেব সকলের কাছ থেকে। এবং কৌশিক মন্ডল দাদা মহাশয়, একবার তালি হোক, সবাই মিলে তালি হোক। তো সত্যি খুব ভালো লাগছে এত সুন্দর মঞ্চে আসতে পেরে, আর বিশেষ করে লোকেশিকে এত সুন্দর মঞ্চে পেয়ে আরো অনুষ্ঠান সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠেছে, তাই তো? এবং জ্যোতির্ময় মন্ডল দাদা মহাশয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সেই সকলের প্রিয় অভিনেতা লোকেশ জিকে। থ্যাংক ইউ। এবং মনীষ শঙ্কর পল্লে দাদা মহাশয় বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে লোকেশ জিকে। থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাংকস আমার আয়োজন কমিটির প্রতিটি দাদা ভাইদেরকে এত সুন্দর একখানি অনুষ্ঠান। এবং উত্তম মন্ডল, উত্তম মন্ডল দাদা মহাশয় হ্যান্ডশেক করে সংবর্ধনা জানালেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। তো সত্যি খুব ভালো লাগছে, আর বিশেষ করে আমার মা বোনেদের উপস্থিতি আমাদের সত্যি মুগ্ধ করে তুলেছে। তো সত্যি আমার মা বোনেরা একটু কিন্তু তালি, কারণ মা বোনেরাই বেশি সিনেমা দেখে তো নাকি। থ্যাংক ইউ।